হ্যালো হ্যালো বন্ধুরা, আমি আবারও স্বাগত করছি আমার এই চ্যানেল কে আর এফ ওয়ান অফিসিয়ালে। তো তোমার সবাই কেমন আছো? আমি আশা করছি তোমার সবাই ভালো আছো। সো বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইন্ট্রোর নিয়ে, ঠিক আছে? তো তোমরা কীভাবে ইনস্টাগ্রামে ইন্ট্রো বানিয়ে নিতে পারবে তোমাদের নিজেদের ফোনে, সেটাও আবার খুব সহজে, ঠিক আছে, একদম প্রফেশনাল, ঠিক আছে? তো আমি আজকে এই টপিক নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। তো আমি জাস্ট শুধু একটা স্যাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম, ঠিক আছে বন্ধুরা? দেখে নিলেন আপনার স্যাম্পলটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে বন্ধুরা? সো বন্ধুরা, এটা বানানোর জন্য আমরা মেইনলি যেটা সফটওয়্যার মানে যেটা অ্যাপ্লিকেশান ব্যবহার করবো সেটা নাম হচ্ছে পিক্সেল ল্যাব, ঠিক আছে? কারণ ওখানে আমার সম্পূর্ণ কাজগুলো ওখানেই করতে হবে, ঠিক আছে? আর তারপর আমরা ভিডিওটা এডিট যেখানে করবো আনে মানে ভিডিওটা যেখানে বানাবো, ঠিক আছে, তো সেটা আমরা করতে হবে আর কি কাইন মাস্টারে। তো পিক্সেল ল্যাবটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তোমরা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর কাইন মাস্টারটা তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, মোড যেটা মোড এপিকে সেটা তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে বন্ধুরা? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আমার যেটা পিক্সেল ল্যাব সেটাকে করে নেবো ওপেন, ঠিক আছে বন্ধুরা? সো বন্ধুরা, ওপেন করে নেওয়ার পর সিম্পলি আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, ঠিক আছে, লেয়ারের মতো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে লেখা আছে ইমেজ সাইজ, সাইজ ইমেজ এখানে ক্লিক করে এখানে লেখা আছে কাস্টম, এখানে সিম্পলি ক্লিক করে এখানে লেখা থাকবে ইউটিউব ব্যানার, তোমরা শুধু ইউটিউব থাম্বনেল, ঠিক আছে, এটাতে ক্লিক করবে, ঠিক আছে বন্ধুরা? ক্লিক করার পর ওকে, তারপর এটার অবশ্যই ট্রান্সপারেন্ট করবো, তো আমি এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি। কালার করার জন্য এখানে কালারে ক্লিক করে এটা কালারে সিলেক্ট করে তারপর হোয়াইট করে দেবো, ঠিক আছে বন্ধুরা? তো আমি এখানে সিম্পলি একটা যেটা মানে একটা ইনস্টাগ্রামের যেটা আর কি কালার, ঠিক আছে, তো আমি সেটা আর কি লোগোটা যেটা সেটাকে আমি করে নিই অ্যাড। সো বন্ধুরা, অ্যাড করে নেওয়ার পর এটাকে আমার ভালো করে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে বন্ধুরা? সো বন্ধুরা, অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর বন্ধুরা, এটার উপরে কিন্তু আমাদের একটা ফটো আমরা অ্যাড করবো, ঠিক আছে? তো অ্যাড ফটোতে এখানে প্লাসের আইকন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো। ক্লিক করবো, এখানে লেখা থাকবে ফ্রম গ্যালারিতে, ক্লিক করলে আমাদের কিন্তু ফটোগুলো ওপেন হয়ে যাবে। আমি তাড়াতাড়ি আমাদের একটা ফটো আমি অ্যাড করে নিই। সো বন্ধুরা, আমি আমার ফটোকে করে নিচ্ছি অ্যাড। অ্যাড করে নেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে সার্কেলের একটা অপশন আছে, এখানে সিম্পলি করে দেবো ক্লিক। ক্লিক করার পর আমরা কিন্তু এটাকে গোল করে নেবো, ঠিক আছে বন্ধুরা? ভালো করে একটু গোল করে নেবো যাতে গোল হয়ে যায়, ঠিক আছে? কারণ এটাকে আমরা ওইখানে অ্যাড করতে হবে বন্ধুরা, ঠিক আছে? আমি এইভাবে তাড়াতাড়ি গোল করে নিই। গোল করে নেওয়ার পর এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করবো, তো আমি জুম করে দিই। জুম করে আমি ভালো করে এখানে অ্যাডজাস্ট করে দিই ফটোটা তাড়াতাড়ি। সো বন্ধুরা, অ্যাড হয়ে যাওয়ার পর সিম্পলি আমরা এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে নিচে, এটাতে ক্লিক করবো, ঠিক আছে? এটাতে ক্লিক করার পর আমরা যাবো এদিকে স্টকে, এখানে ক্লিক করবো, তারপর এটাকে করে নেবো এনেবেল, তারপর করে দেবো ডান, তারপর আমরা ফটোটাকে জুম আউট করে নেবো বন্ধুরা, ঠিক আছে? জুম আউট করে নেওয়ার পর বন্ধুরা আমরা নিচে এখানে আমাদের নামটা লিখবো, তো আমি তাড়াতাড়ি আমার নামটা লিখে নিই। নামটা লিখে আমরা ফোনটাকে চেঞ্জ করবো তাড়াতাড়ি। আমি তাহলে ফোনটা চেঞ্জ করে এখানে অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পর বন্ধুরা, ঠিক আছে, আপনারা যদি চান তো নিচে একটা স্লোগানও অ্যাড করতে পারেন, তো তাড়াতাড়ি আমি একটা স্লোগান অ্যাড করে নিই বন্ধুরা, ঠিক আছে? সো বন্ধুরা, আমি এটাকে লিখে নিচ্ছি, তো আমি তাড়াতাড়ি ফোনটা গিয়ে ফোনটা চেঞ্জ করে দিই, ঠিক আছে বন্ধুরা? ফোনটাকে চেঞ্জ করে দেবো, তাড়াতাড়ি আমি এটাকে সাইজটাকে ছোট করে নিচে অ্যাডজাস্ট করে নিই। সো বন্ধুরা, অ্যাড হয়ে গেলো, ঠিক আছে? তো এখন মানে আমাদের কিন্তু পিক্সেল ল্যাবের কাজ শেষ, ঠিক আছে বন্ধুরা? তো পিক্সেল ল্যাবের কাজ শেষ হওয়ার পর আমরা এখানে আবার ক্লিক করবো, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এটি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ট্রান্সপারেন্ট, সিম্পলি আমি এখানে ক্লিক করে তো এটা আমাদের ট্রান্সফার হয়ে গেলো। তারপর আমরা উপরে যেখানে সেভের যেটা বটন আছে সেভাবে সেভে গিয়ে তারপর সেভ এস এমেজে গিয়ে তারপর এটাকে আমরা হাই কোয়ালিটিতে মানে এখানে হাই কোয়ালিটিতে তারপর এটা করে নেবো গ্যালারিতে সেভ। সেভ করে নেওয়ার পর বন্ধুরা, আমি একটা টেম্পলেটের মানে ভিডিওর একটা টেম্পলেটের লিঙ্ক আগে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো সেই টেম্পলেটটাকে তোমাদের অ্যাড করে নিতে হবে কাইন মাস্টারে। তো আমি তাড়াতাড়ি ভিডিওটা পজ করে কাইন মাস্টার অ্যাপটা ওপেন করি। সো বন্ধুরা, কাইন মাস্টার অ্যাপটা ওপেন করার পর এখানে প্লাসের মধ্যে যেটা এখন আছে এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা সিলেক্ট করবো 9:60:9, ঠিক আছে? এটা সিলেক্ট করার পর আমরা যাবো মিডিয়াতে, ঠিক আছে? এতে দেখতে পাচ্ছি এখানে মিডিয়া নামে একটা টুল আছে,
এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে টেমপ্লেটটা দিচ্ছি সেটাকে আমরা করে নেব অ্যাড। আমরা সেটাকে অ্যাড করে নিয়েছি বন্ধুরা, ঠিক আছে। তো তারপর আমি যেটা ফটো সেভ করলাম সেই ফটোটাকে করে নেব পিক্সেল অ্যাপ থেকে অ্যাড, সরি ভুলে গেল। তো আমি ব্যাক করি। ব্যাক করে যাওয়ার পর বন্ধুরা ফটো অ্যাড করার জন্য আমাদের যেতে হবে লেয়ারে। লেয়ারে যাওয়ার পর আমরা যাব মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পর ফটোটাকে পিক্সেল অ্যাপ থেকে অ্যাড করে নেব, ঠিক আছে বন্ধুরা। তো আমি এখন ভিডিওটা চালিয়ে দেখছি, ঠিক আছে। আমি একটু ভিডিওটা চালিয়ে দেখে নিই যে কেমন আর কি, কোথা থেকে আর কি মানে ই করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটাতে, এই জায়গাটাতে ঠিক আছে নিচ থেকে একটা জিনিস উঠছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু এইখানে অ্যাড করতে হবে, ঠিক আছে বন্ধুরা, এই জায়গাটা কিন্তু অ্যাড করতে হবে, এই জায়গাটাতে অ্যাড করতে হবে। তো আমি সিম্পলি এখানে অ্যাড করে নিলাম বন্ধুরা। অ্যাড করে নেওয়ার পর বন্ধুরা আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা থাকবে ইন অ্যানিমেশন। এখানে ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করব। ইন্টার স্লাইড অ্যাপ যেটা আছে সেটা থেকে সিলেক্ট করে নেব বন্ধুরা, ঠিক আছে। তো সেটাতে সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে ভালো করে এটাকে অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে বন্ধুরা। তো আমি একবার দেখে নিই চেক করে কেমন হয়েছে। তো এতক্ষণ এতক্ষণ লাগবে না আমাদের, তার আগে আর কি আমি এটাকে আউট অ্যানিমেশনে করে, আউট অ্যানিমেশনে করে বন্ধুরা এটাকে আমি এক্সিট স্লাইড আপ যেটা আছে সেটাতে সিলেক্ট করে তারপর ডান করে দেবো। ডান করে দেওয়ার পর বন্ধুরা আমি কিন্তু এখান থেকে ভিডিওটাকে একটু ক্রপ করে নেব, ঠিক আছে বন্ধুরা। ক্রপ করে হয়ে গেছে। তো এখন ফাইনাল যেটা আউটপুট বেরোলো সেটাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো বন্ধুরা, ঠিক আছে, একদম চরম লাগছে দেখতে একদম, ঠিক আছে। আমি এই টেম্পলেটটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আমি দেখিয়ে দিলাম তোমাদের পিক্সেল ল্যাবে কীভাবে আর কি তোমরা মানে এই টাইপের আর কি জিনিসগুলো করে নিতে পারো, মানে নিজের ফটোটা কীভাবে অ্যাড করে বা কীভাবে এডিট করে বা কীভাবে ট্রান্সমিট করে সেভ করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তার কোনো অসুবিধা নেই, অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি মানে প্রথমবার কি এই টাইপের অ্যানিমেশনের ভিডিও তোমাকে বানিয়ে দেখাচ্ছি। তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে বন্ধুরা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই, লাভ ইউ অল গাইস। আর হ্যাঁ বন্ধুরা, একটা গোটা ফটোর মানে ভিডিওটা সেভ করার জন্য তোমাদের যেতে হবে এখানে। এখানে আমার জাপানিতে বা চাইনিজে একটা লেখা আছে, ঠিক আছে, যেহেতু এটা মুড এপিকে। আমি সিম্পলি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে সেভের এক্সপোর্ট নামে একটা অপশান আছে। সিম্পলি এখানে এক্সপোর্ট করে দিলেই কিন্তু আমার ভিডিওটা কিন্তু গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। বাই বাই।